नमस्कार আমি মৃগঙ্কা শুরু করছি নজরে দুনিয়া সানফি আই হসপিটাল ইওর আই আওয়ার ফোকাস এখন ভাকুরে ও বহরমপুরে উন্নত যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা স্পেশাল আই ওপিডি উন্নত জীবাণুমুক্ত ওটি চক্ষুছানি অপারেশন ফেকো সার্জারি মাইক্রো সার্জারি ক্যালাজিয়ান সার্জারি লিড সার্জারি মাসুরে সার্জারি চশমার ব্যবস্থা সব রকম সুবিধাই পাবেন এখানে তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডের সাহায্যে অপারেশন করা হয় চোখের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন সানভি আই হসপিটাল NH34 ভাকুরি রাইফেল নিয়ে কিন্তু বুঝে ওঠার আগে এলোপাথারি গুলি ঘটনাটি ঘটেছে আমেরিকার টেনেসি শহর ন্যাশভিলের একটি ক্রিশ্চিয়ান স্কুলে পুলিশ জানায় ওই ছাত্রের নাম অট্রে হ্যালে তার বয়স 28 অ্যান্ড্রয়েড গুলিতে দুজন দারোয়ান তিনজন ছাত্রছাত্রী ও পরে স্কুলের একজন কর্মীও মারা যায় শেষে অট্রে পুলিশের গুলিতে মারা যায় বিমানে উদ্বেগে অসুস্থ যাত্রী ধরে সামলালেন কর্মীরা টুইটে কৃতজ্ঞতা স্বীকার বিমানে ওঠার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন ওই যাত্রী যাত্রীটি অ্যাংজাইটি অ্যাটাক হয় এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী পরে সেই যাত্রীর সহায়তায় এগিয়ে এলেন বিমান কর্মীরা তারা ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেয় পরে ওই যাত্রী সমাজ মাধ্যমে বিমান কর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন সাহস নেই উরফির ফ্যাশন নিয়ে কেন এই কথা বললেন করিনা কাপুর হাতে সিনেমা সিরিজ সিরিয়াল এমনকি একটি রিয়েলিটি শো নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপারহিট উরফি জাভেদ এলো সাক্ষাৎকারে উরফিকে নিয়ে প্রশ্ন করা হলে করিনা বলেন ফ্যাশন মানে মত প্রকাশের স্বাধীনতা যা উরফির মধ্যে রয়েছে ওর আত্মবিশ্বাস সত্যি ভালো লাগে উরফির মতো পোশাক কি করিনা পড়তে পারবেন এর উত্তরে করিনা জানান আমি উরফির মতো অত সাহসী নই ওর মধ্যে সত্যি দুর্দান্ত আত্মবিশ্বাস আর সাহস আছে ওমেন ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ বক্সিং এ চারটি সোনা ঝুলিতে নিখাতের শুভেচ্ছা জানালেন ধানকার সেমিফাইনালে কলম্বিয়ার ইনগ্রিদ ভ্যালেন্সিয়াকে 5-0 হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছে নিখাত ফাইনালে চাপের মুখেও কিন্তু নিজের উজাড় করে দেন নিজের বিভাগে সোনা জিতেছিলেন নিতু ঘনঘাস ও স্বাতী বোরা বক্সিং চ্যাম্পিয়নশিপে আরো একটি সোনা এলো ভারতের ঝুলিতে 5 কেজি বিভাগে সফলভাবে নিজের খেতাব ধরে রাখলেন নিখাত জারিন তিনি ভিয়েতনামের থি থামের বিরুদ্ধে দাপুটে মেজাজে 5-0 স্কোর লাইনে ফাইনাল ম্যাচ জিতে নেন এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই চোখ রাখুন পরবর্তী খবরে নমস্কার